দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণ হল বেলাকোবাবাসী। এবার থেকে তিস্তা তোষা এক্সপ্রেস স্টপেজ দেবে বেলাকোবাতেও। জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত রায়ের হাত ধরে তিস্তা তোষা এক্সপ্রেসে স্টপেজ পেল বেলাকোবাবাসী। জলপাইগুড়ির বেলাকোবা একটি বর্ধিষ্ণু জনপদ। আগে বেলাকোবা স্টেশনে স্টপেজ ছিল শিয়ালদা নিউ আলিপুরদুয়ারগামী তিস্তা তোষা এক্সপ্রেসে, পরবর্তীকালে তা বন্ধ হয়ে যায়। স্থানীয় নাগরিক মঞ্চ সাংসদ জয়ন্ত রায়ের কাছে দ্বারস্থ হলে রেলমন্ত্রকের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন তিনি। এরপরই রেলমন্ত্রক থেকে সবুজ সংকেত মেলায় স্বভাবতই খুশি বাসিন্দারা। তিনটা মতো দাবি ছিল, তিস্তা তোষা, আসাম প্যাসেঞ্জার, আর হচ্ছে স্টেশন রোডটা একদম খুব খারাপ অবস্থা ছিল, সেটা উনি ব্যবস্থা করে দিয়ে রাস্তাটা তৈরি হয়ে গেছে। আজকে তিস্তা তোষাটা নতুন করে চালু হলো আবার, যেটা বন্ধ ছিল। আজকে থেকে এখানে থামবে তিস্তা তোষা এক্সপ্রেস, দু মিনিটের স্টপেজ হচ্ছে, এবং এটা বারবার আমাকে বিভিন্ন মহল থেকে আমাকে জানানো হচ্ছিল, আমি চেষ্টাও করছিলাম, এবং লাস্টলি রেলওয়ে বোর্ড এটাকে অ্যাপ্রুভ করলো এবং আজকে থেকে চালু হয়ে গেল। বঙ্গাইগাঁও প্যাসেঞ্জার ট্রেনের স্টপেজের দাবিও জানিয়েছেন স্থানীয়রা। বাসিন্দাদের লিখিত অভিযোগ পেলে সাংসদ তারও যথাযথ ব্যবস্থা নেবে বলে আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে সরাইঘাট এক্সপ্রেসে স্টপেজ দেওয়া হয়েছে ধূপগুড়ি স্টেশনে। জলপাইগুড়ি থেকে তিতাস পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।